এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বয়স হচ্ছে, সেই খেয়ালটা যে কবে হবে। ঠাকুর দেখো, এই চিন্তায় চিন্তায় যেন আবার শরীর খারাপ না করে মানুষটা। আমার মাথা ঘুরছে, আমি পারছি না। বর্দি, তখন থেকে তো বলছি একটু শান্ত হও, একটা ঠিক খবর তুমি পাবে। একটা জলজান্ত ছেলে কোথায় হারিয়ে যাবে বলো? বাবা, পুলিশকে একবার খবর দেব। কি না, জয় তো ফোন রিসিভ করে সব সময়, তো না রিসিভ করার ছেলে না। পুলিশ এসে পারিবারিক কলহ থামাবে না? কোনোভাবে যদি মিসিং হয়ে গিয়ে থাকে। মিসিং? রথের মেলায় 5 বছরের হারিয়ে যাওয়া ছেলে তো নয় জয়, যে হারিয়ে যাবে। ফোন করো আর নিজেকে কি তৈরি করেছো দেখো। এমন বাবা হয়েছো যে তোমার এতগুলো ফোনের কোনো গুরুত্বই নেই ছেলের কাছে। ওর ক্ষমতা আছে আমার সঙ্গে এরকম আচরণ করার? আমি তো কোনোদিন ছেলের দায়িত্ব নিইনি বাবা, আমি তো তোমার হাতে তুলে দিয়েছিলাম। তুমি তো বলেছিলে তাকে মানুষ করবে, নিজের মতো করে গড়বে, আজ সেই দোষটাও আমার। যতীন, বাপের কাঁধে বন্দুক রাখার অভ্যেসটা এবার ছাড়ো। ছেলের এই উন্নসিকতার কারণ তুমি। ফোন করো, দেখো তো হরে কিন্তু। ধরছে না বাবা। আবার ফোন করো, দেখো ধরেন কিনা বাবু। সময় থাকতে থাকতে তোর মেরুদণ্ডটা একটু শক্ত করার দরকার ছিল দাদা। সকাল থেকে নারদগিরি কেন করে যাচ্ছিস? তোর কি কোনো কাজ নেই? না, কষ্ট হচ্ছে তোকে দেখে। কোথায় ছিলে সারা রাত? কি হয়েছে তোমার হাতে? জয়, কি হয়েছে তোর হাতে? কি হলো, কথা কানাই যাচ্ছে না? কি বলছো? প্রশ্ন করছি, উত্তর দাও। কোথায় ছিলে সারা রাত?